সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি উমর ফারুক। অপরাধী সে যেই হোক, ছাড় নেই। সরকারের এই নীতির আলোকে ক্ষমতাসীন দলেরও অনেক প্রতিনিয়ত গ্রেফতার, বিচার হচ্ছে, তবুও থামছে না কেন ওই অপরাধীরা? এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, অপরাধ ও আইনের শাসন। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, সুভাষ সিংহ রায়, রাজনৈতিক বিশ্লেষক। এছাড়াও অনলাইনে আমাদের সাথে আছেন রাজিকুজ্জামান রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য বাসত। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারেন। শুরুতেই আমরা দেখে আসছি শিরোনামগুলো। বাড়িতে কন্ট্রোল রুম বসিয়ে পুরান ঢাকা নিয়ন্ত্রণ করতেন হাজি সেলিমের ছেলে ইরফান, অফিসে টর্চার সেল, মাদক ও অবৈধ অস্ত্র রাখার দায়ে 1 বছরের কারাদণ্ড নেওয়া হলো কারাগারে। ঢাকা বিশ্ববিদ্যালয়েও গড়ে উঠেছে গ্যাং কালচার, যৌন হয়রানির শিকার ছাত্রীরা রংপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে কিশোরী ধর্ষণের অভিযোগ। চার কিলোমিটার পায়ে হেঁটে অভিযোগ নিয়ে নড়াইলে জেলা প্রশাসকের দরজায় 25 শিশু, সরকারি শিশু পরিবারের বিরুদ্ধে ভয়াবহ নির্যাতনের বর্ণনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। বাণিজ্য মন্ত্রণালয়ের নকল ওয়েবসাইট বানিয়ে চট্টগ্রাম কাস্টমসে শুল্ক ফাঁকির চেষ্টা, জালিয়াতি ধরার পর আত্মগোপনে প্রতারক আমদানিকারক চক্র। এবং ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের জেরে ফ্রান্সের পণ্য বয়কটের ঘোষণা আরব বিশ্বে, দেশটির ওয়েবসাইট হ্যাক করার দাবি বাংলাদেশি হ্যাকারদের। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। আমরা সরাসরি আলোচনায় ঢুকে যেতে চাই। আমি পাশাপাশি দুটো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমি প্রথমে নীলোফার চৌধুরী মনি আপনাকে দিয়ে শুরু করব। একটি তথ্য হচ্ছে যে আজকে যেই আমাদের যে প্রধান শিরোনাম, সেটির ঘটনা ঘটেছে গতকাল সন্ধ্যায়, এবং এরই মধ্যে আজকে সন্ধ্যা নাগাদ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই যে মামলা, সেই মামলার প্রধান 3 আসামিকেই তারা গ্রেপ্তার করেছেন। আরেকটি তথ্য হচ্ছে, যেটি 23 সেপ্টেম্বর একটা জাতীয় দৈনিক নিউজ করেছে, দুর্নীতির কারণে বরখাস্তরা ফের শপদে, 30 জনপ্রতিনিধি ফিরেছেন, বাকিরা আদালতের নির্দেশের অপেক্ষায়। সেখানে যেটি বলা হচ্ছে, আদালতের আশ্রয় নিয়ে সরকারের বরখাস্ত আদেশের ওপর স্থগিতাদেশ এনে তারা নিজ নিজ পদে ফিরে এসেছেন। আসলে অপরাধ এবং আইনের শাসনের ক্ষেত্রে আপনার কাছে চ্যালেঞ্জ কোনটা মনে হয়? মানে দুইটা তথ্য যদি পাশাপাশি রাখার পরে আপনি কি বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, অনেক দিন আপনারা না জিজ্ঞেস করলেও বলতাম আইনের অনুশাসনের অভাব। আইনের অনুশাসন হলে অপরাধ এমনিতেই দমন হয়ে যায়। আইনের অনুশাসন, আমি আবারও বলছি, তো এই যে আপনি বললেন যে গ্রেপ্তার হয়েছে গতকালকের ঘটনা, ঘটনাটা কি ঘটলো? একজন বাহিনীর একজন অফিসারের কর্মকর্তার দাঁতটা পর্যন্ত ফেলে দিল। আর কে কার্যকরণে কি হলো, বিশেষ মোবিল কোর্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালতকে দিয়ে অন্য কারণের জন্য তাকে জেল দিল বা অ্যারেস্ট করলো বা গ্রেফতার করলো। তাহলে কি হলো, আসল জায়গাটায় কিন্তু হাত পড়লো না। যে কারণটার জন্য এই কাহিনী, মানে যেটা ঘটনাটা ঘটলো ওইখানে, আমি যদি আজকে বলি আপনাকে, 350 জন এমপির বাসায় যদি এইভাবে যদি রেড দেওয়া হয়, নর্মালি এরকমই পাওয়া যাবে। তো কি হলো, ওই ঘটনাটা যদি না ঘটতো তাহলে আজকে রেটের ঘটনাটা ঘটতো না, তাহলে ভ্রাম্যমাণ আদালত আমি সংখ্যালঘিষ্ঠ দিয়ে কোনোদিন কোনো প্রমাণ হয় না, সংখ্যাগরিষ্ঠ নিয়ে কথা বলা হয়। আমি সংখ্যাগরিষ্ঠ নিয়েই কথা বলছি, আপনি বেশি দূর যেতে হবে না। আপনি দেখেন, একজন বদি যখন এই মাদক সম্রাট, তার নাম বলা হয় বাংলাদেশের একজন সম্রাট বদিকে মাদকের বলা হয়, মোদি যখন ছাড়া পায় তখন সেই দলই 1500 তরুণ করে তাকে অভ্যর্থনা জানায়, দুদক তাকে ডাকে। আমরা বেশ কয়েকজন এমপিকেও দেখেছি। এই যে আপনি বললেন যে গ্রেফতারটা তো এমনও হতে পারে যে এটা ওয়াশ করে পরিষ্কার করে আবার তাকে, তার ওই যে আপনি আবার বললেন আজকে শিরোনামে যে শপথে আবার যারা
দুর্নীতির দায়ে সমস্যায় পড়েছিল, তারা আবার শপথে বহাল হয়েছে বা গ্রেফতার হওয়ার পরে বের হয়ে শপথে। এখানে জায়গাটি সেটা হচ্ছে যে আদালতের আশ্রয় নিয়ে সরকারের বরখাস্ত আদেশের ওপর স্থগিতাদেশ এনে তারা নিজ নিজ পদে ফিরেছেন, অর্থাৎ সরকার একটা ব্যবস্থা নিচ্ছে কিন্তু কথা কিন্তু একই। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে আমি স্টেট ডিপার্টমেন্টের ফেলো করতে গিয়েছিলাম, ওখানে দেখেছিলাম, আমি এর আগেও একদিন কোথায় যেন বলেছি যে অনেকগুলো গভর্নরের ছবি সেই গভর্নর কার্যালয়ে, যে তো একটা ছবিতে ছবি নাই শুধু ফ্রেমটা। তা আমি বললাম লাস্ট ওইটা, বলো যে ছবিটা কোথায়, বলো যে সে দুর্নীতির জেলে আছে, যাদের দুর্নীতির যা জেল হয় তাদের ছবি আমরা কখনো টানাই না। এই হচ্ছে, এটা হচ্ছে শাস্তি, সব দিক থেকে সে শাস্তিযোগ্য অপরাধ করলে শাস্তি পাবে, কিন্তু বাংলাদেশ কি সেটা? আমরা কি দেখেছি পরবর্তীতে, বৌদি এমপি হয় না, সো হোয়াট, বৌদি বউ এমপি হয়েছে। তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসগুলো, আজকে আমি আসলে অন্য কথাই বলতে আসছি, আমি সুভাষদার সাথে শুরু হওয়ার আগে ওই কথাটা বলছিলাম। বলেছেন সেই জায়গায় আমার একটু বোঝার বিষয় আছে, একটি বলেছেন যে আপনি যে ওনাদেরকে মানে মোবাইল কোর্টের মাধ্যমে অন্য কাজে বাসা রেড দিয়ে বাসায় যা পাওয়া গেছে সেটার উপর টর্চার সেল বলেন, এই সেল তো একদিনে হয় নাই, এটা তো আমরা নারায়ণগঞ্জে এর আগে দেখেছি, নারায়ণগঞ্জে তকি হত্যার সময় তখন কিন্তু এই সরকারে ছিল, গতকাল মানে রোববার যেই মামলাটি হয়েছে সেখানেও তো তাকে তাদেরকে অ্যারেস্ট দেখানো হচ্ছে, এবং তাহলে সেক্ষেত্রে যেই অভিযোগ সেই অভিযোগের পাশাপাশি বাড়তি আরো যে সকল অভিযোগ আছে সেগুলোও তারা খতিয়ে দেখছেন, সেইখানে কেন আপনার আজকে আমি আপনাকে একটা কথা বলি উমর সাহেব, 2018 সালের নির্বাচনে 30 তারিখে নির্বাচনটা যখন 30শে ডিসেম্বরের নির্বাচনটা যখন 29শে ডিসেম্বর রাতে হলো, তখন আজকের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমরা যারা তথাকথিত রাজপথের বিরোধী দল, আমরা চেয়েছিলাম, আমরা তাদের প্রতি আশা করেছিলাম এই আর্মিদের উপর, এই সৈনিকদের উপর, এই সৈনিকরা আমাদের দেশের শেষ সম্বল, আমরা আশা করেছিলাম। সেই দিন তারা আমাদেরকে চরম বিমুখ করেছিল, তারা হেসেছিল, তারা নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, নির্লিপ্ত হয়ে দাঁড়িয়েছিল, তারা সহযোগিতা করেছিল, কিসের কারণে করেছিল আমরা জানি না, কিন্তু আজকে যে ফলাফলটা তারা পাচ্ছে আমরাও কষ্ট পাচ্ছি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু আপনি যদি মাথাটা বিক্রি করে দেন, দাঁতটা তো মাথার পরেই অবস্থান করে, সো মাথার সাথে দাঁতটা তো খুব বেশি মানে ই না, দাঁত মাথা টানলে এমনিই দাঁত চলে আসবে। সো আজকে আজকে বাংলাদেশের কি হয়েছে, আমি যদি প্রশাসনের দিকে তাকাই, ওই আমি যদি আবার বলি নিক্সন চৌধুরী যে বকাগুলো দিয়েছিল, এটা কি আমি বলি মনে করবো না যে জাতি হিসাবে আমাদের পাও না? যখন আপনাদের সাংবাদিকদের রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলে রাখে, অথবা আরো আরো খারাপ কাজ করে, কাজলকে যখন অনেকদিন পরে বের করার পরে যখন সাংবাদিক কাজলকে আবার অ্যারেস্টে দেখানো হয়, শোন অ্যারেস্ট করে তাকে যখন মাসের পর মাস জেলখানায় ভরা হয়, তখন কিন্তু আপনারা ভেতরে ভেতরে পুরেন, বলতে পারেন না। আপনাকেও যখন আগামী দিন আল্লাহ না করুক যদি কিছু হয়, তখন আরেকজন এই কথাটাই বলবে, আরেকজন সাংবাদিক, হয়তো আরও নামি দামি সাংবাদিক এই কথাই বলবে, সরকার তো দায়িত্ব নিয়েছে, সরকার তো কাজ করেছে, সরকার তো গ্রেফতার করেছে। সরকার যদি গ্রেফতারই করে থাকে তাহলে সাংবাদিক কাজলের কী দোষটা ছিল? সে অপহৃত হলো, 2-3 মাস অপহৃত থাকলো, এখন সে জেলে পৌঁছতেছে, তাহলে কি হলো? আমার সন্তান মারা গেল, আমাকেই জেলে যেতে হলো, তাহলে কি হলো? সরকার কোন দিকে তাহলে কাজ করছে? আজকে আপনি যে কথাটা বলছিলেন যে আইনের শাসন, তাহলে আইনের শাসন নিয়ে যে কথাটা বলছিলেন যে যদি আইনের শাসন, লাইনটা শেষ করি, আইনের শাসনটাই যদি হয়ে থাকে তাহলে আপনার কথা মতো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনার এই শিরোনামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা যৌন হয়রানির শিকার কেন হবে? তাহলে রংপুরে কেন গণধর্ষণ হবে? আমি আপনার কথা মতোই বলছি, প্রতিদিনই ঘটনা কিন্তু আরো বাড়ছে, আইনের শাসন থাকলে কিন্তু ঘটনা এরকম করে বাড়ার কথা। আপনাকে ধন্যবাদ সুভাষ সিং রায়, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মানে পাশাপাশি দুটি তথ্য রেখে আমি প্রথমেই যে প্রশ্নটি রেখেছি সেটিও বলবেন, এর পাশাপাশি আমরা প্রতিনিয়তই দেখছি এবং সরকারে যারা আছেন তারাও বলছেন যে কারোই ছাড় নাই, আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে রাজনৈতিক পরিচয় যাই হোক, সামাজিক পরিচয় যাই হোক, যেই পরিচয় হোক ছাড় দেওয়া হচ্ছে না এবং সেভাবে ব্যবস্থাও নেওয়া হচ্ছে, এবং ব্যবস্থা নেওয়ার কিছু দৃষ্টান্ত এবং সেগুলো দৃশ্যমানও। কিন্তু আবার নীলোফার চৌধুরী যেটি বললেন সেটাও তো ঠিক, মানে একের পর এক তো ঘটনা ঘটেই যাচ্ছে, তাহলে আসলে মানে সংকটটা কোন জায়গায়? খুব কঠিন প্রশ্ন। প্রথমে ধন্যবাদ জানাই আপনাকে এবং আরও বেশি ধন্যবাদ জানাই নীলুফার আপাকে, যে তিনি একটি
চমৎকার কথা বলেছেন, কোট আনকোট তথাকথিত রাজপথের বিরোধী দল, আমাকে বলতে দিন, আমি তো আপনার কথার মধ্যে বলিই না কিছু, বলবো না। তথাকথিত রাজপথের বিরোধী দল, জটিল সময়ের একটা প্রধান লক্ষণ হচ্ছে তখন খুব সহজ কথা খুব কঠিন এবং পুরাতন কথা অদ্ভুত বলিয়া মনে হয়। কেন বললাম পুরনো কথা অদ্ভুত বলিয়া মনে হয়? বাংলাদেশে 2009 সালের আগে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বে অনেকে ছিলেন, রাজনৈতিক দল ক্ষমতায় ছিলেন। 96 সালের আগে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে 21 বছর পালাক্রমে প্রত্যক্ষ পরোক্ষ সামরিক শাসন চলেছে। আমি যে কথাটি খুব স্পষ্ট করে বলতে চাই, এই যে আইনের শাসন, আইনের শাসনটা খুব জরুরি। এবং এই আইনের শাসনের ব্যত্যয় কখন ঘটেছে? নীলুফারাপা যখন বলছেন এতগুলো ঘটনা, কোনো ঘটনা অস্বীকার করার কিছু নেই, আপনিও পারবেন না আমিও পারবো না, সরকারও অস্বীকার করছে না। এখন আপনি আইনের শাসন তখনই ব্যত্যয় ঘটেছে যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, যখন জিয়াউর রহমানের শাসন আমলে, যখন 1174 জন কর্মকর্তাকে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা বিশেষ করে সেনা সদস্যদেরকে একে একে কয়েকটি সেনানিবাসে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, এটি আইনের শাসনের ভয়ঙ্কর ব্যত্যয়। এবং এই দেশে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করা হয়েছিল বঙ্গবন্ধুর খুনি করেছিল খন্দকার মোস্তাক, আর সেটাকে আইনে পরিণত করেছিলেন জিয়াউর রহমান সাহেব 1979 সালে পার্লামেন্টে। অতএব এই বিস্তৃত বিবরণে যাচ্ছি না, আমি বললাম না যে তখন সহজ কথা কঠিন আর পুরাতন কথা অদ্ভুত বলিয়া মনে হবে। আপনি বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আজকের প্রধানমন্ত্রী সেখানে বলতে চাচ্ছেন এখনো সেই সব ঘটনারই জের চলছে? আপনি ফট করে কিংবা হঠাৎ করে কোনো কথার সঙ্গে যুক্ত করলে এটি এলোমেলো হয়ে যাবে। আমি যে কথাটি আপনাকে খুব স্পষ্ট করে বলি, এটি সরকারের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, এবং সরকারি দলের ভিতরে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ থাকবে কিংবা তারা কর্মকাণ্ড ঘটাবে তাদেরকে আইনের আওতায় আনা। খুব স্পষ্টভাবে এই আইনের আওতায় আনার যে দৃশ্যমান যে বিষয়গুলো, এটাকে আপনাকে কিন্তু সাধুবাদ জানাতে হবে। আপনি বলেন অধ্যক্ষ গোপালকৃষ্ণ মহরি 2001 সালে পয়লা অক্টোবর নির্বাচনের পর চট্টগ্রামে খুব সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক, তার মস্তক যখন দেহ থেকে সরিয়ে ফেলা হলো, সেই মামলায় 5 জনের ফাঁসি হয়েছিল। আওয়ামী লীগ সরকার আসার পরে আইনি প্রক্রিয়া হয়েছিল, কিন্তু তার যে চার্জশিটগুলো তৈরি করা হয়েছিল সেখানে কিন্তু ব্যত্যয় ছিল, যে কারণে উচ্চ আদালতে ইমান আলীর জনাব ইমান আলী কোর্টে সর্বশেষ তাদের ফাঁসির আই মৌকুব করে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং খুব স্পষ্ট যে কি কারণে আমৃত্যু কারাদণ্ড হয়েছে। অতএব ওই জটিল জায়গাটা, ওই চ্যালেঞ্জটা কিন্তু সরকারের জন্য রয়েছেই। আপনি বলছেন যে যেই মামলায় তাকে লঘু জায়গায় দেখানো হয়েছে যাতে ছাড়া পেয়ে যায়, বিএনপির খুব নাম করা নেতা, বিএনপির আমলে আইনমন্ত্রী ছিলেন, সেই ব্যক্তি যখন 1111 সময় গ্রেপ্তার হন, তিনি কিন্তু কোন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন? তার বাসায় কয়েকটি বোতল এসেছিল, সেই বোতল সহ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। আমি আর উল্লেখ করছি না, কারণটি উনি জানতেন যে এই মামলায় তিনি কিন্তু ছাড়া পাবেন, কারণ না তার সন্তান বিদেশি নাগরিক, অর্থাৎ বিদেশি নাগরিকের বাসায় এইটা থাকতে পারে, সেটা তিনি ভালো করে জানতেন। অর্থাৎ ওই আলোচনাটা এখন করাটা সঠিক হবে না যে কার কোন মামলায় গ্রেপ্তার হয়েছে। যেই মামলায় গ্রেপ্তার যার হওয়ার কথা সেই মামলায় গ্রেপ্তার হয়েছে, এবং খুব দ্রুততার সাথে। যারা নিয়ে আলোচনা করছি তার পিতা জাতীয় সংসদের সংসদ সদস্য, নীলুফার চৌধুরী মণি আপার সাথেও কিন্তু সংসদ ছিলেন, আমি যে জায়গা বলছি। অতএব একেবারে কিন্তু গড়ে কথা বলাটা ঠিক হবে না। বাংলাদেশে যে সন্ত্রাসবিরোধী আইন
যখন নিরুপারাপা পার্লামেন্টে ছিলেন 2009 এ, তখন কিন্তু এই সরকারের প্রধানই কিন্তু এই আইন করেছিলেন, দুইবার সংশোধন হয়েছে। তারপরে 2010 সালে আবার জাতীয় সন্ত্রাসবাদ দমন নীতি হয়েছে। অনেক কিছুই হচ্ছে, অনেক আইন হয়েছে, অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার এবং 2011 সালে কিন্তু জাতীয় কমছে বলে আপনার মনে হয় কিনা? আপনার কি মনে হয় যে কমছে এই মানে এই ধরনের ঘটনা? আপনি সেই আলোচনা আপনি করতে পারেন, কমছে বলে আপনার মনে হয়? অবশ্যই কমছে এবং কমবে, এবং এইটা আপনাকে সময় দিতে হবে। এবং এখন প্রশ্ন আসতে পারে আপনি কতটুকু সময় দেবেন, কবে আর শেষ হবে? আমি তো মনে করি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেভাবে নজরদারির ভূমিকা রেখেছে এবং যেভাবে সব কিছু তুলে আনছে, এটা তো অভূতপূর্ব। আপনি কোথায়, কোন জায়গায়, কখন, আগে কখনো এই কাজটি হয়েছে, এটা আমার জানতে খুব ইচ্ছে করে। নিশ্চয় নির্বাপা মনে বলবেন এর আগে কখন হয়েছে। জেমস মারিয়াটি 2008 সালে বাংলাদেশ থেকে তিনি যে তার বার্তা পাঠিয়েছিলেন উইকিলিক্সে, কিন্তু সেটা বেরিয়ে এসছে, বলেছিল ক্লেপটোক্র্যাটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স। আপনি সেই জায়গায় বাংলাদেশের উত্তরণের জায়গাটা কোথায় সেটা আপনাকে ভাবতে হবে। জি সুভাষ সিং রায়, আপনাকে ধন্যবাদ। এখন দর্শক অপেক্ষা করছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে রাজেকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি টাঙ্গাইল ভোগপুর থেকে শামসুল আলম বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো মনি আপার কাছে। জি প্রশ্নটা হলো যে আইনের শাসন বিএনপির সময় কোথায় ছিল? সেটা হলো যে 21 আগস্টের গ্রেনেড হামলা সম্পূর্ণ রাষ্ট্রীয় মদতে এবং 460 উপজেলায় একযোগে বোমা হামলা, ওই সময় আইনের শাসনটা কোথায় ছিল? বাস্তবতাকে মেনে নিয়ে তাদের রাজনীতি করা উচিত। জি আপনাকে ধন্যবাদ নিরুফা চৌধুরী মনি, আমি আপনার কাছে আসবো পরে, আমি রতন ভাইয়ের কাছে ওনার কাছ থেকে ঘুরে তারপরে আমি আপনার কাছে আসছি, তখন আপনি প্রশ্নের উত্তরটা দেবেন। রাজেকুজ্জামান রতন, আমি মানে একদমই শুরুর যে প্রশ্ন সেটিই আপনার কাছেও করতে চাই, সেটি হচ্ছে মানে অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে, অনেক তড়িৎ ব্যবস্থা আমরা দেখছি, কিন্তু তারপরেও মানে একের পর এক ঘটনা তো ঘটছেই, মানে আপনার কি মনে হয় যে যে আইনের শাসনের কথা বলা হয় সেটিতে আসলে সংকটটা কোন জায়গায় এখন? ধন্যবাদ। আইনের শাসন কথাটার সঙ্গে আমার একটু দ্বিমত আছে। আমরা সবসময় চেয়েছি যে গণতান্ত্রিক আইনের শাসন। হ্যাঁ, আইনটা যদি কখনো কখনো দুর্বল হয় তো সেই দুর্বল আইন, কিংবা আইনটা যদি কখনো কালাকানুন হিসেবে ব্যবহৃত হয় সেই আইনের শাসন দিয়ে কিন্তু সবসময় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা যায় না। যে কারণে আমরা সবসময় বলি যে আমরা গণতান্ত্রিক আইনের শাসন চাই। আর এখন যেটা হচ্ছে যে আইনের শাসন তার কিছু দিক আমরা দেখছি, আইনের কিছু ব্যত্যয় দেখছি এবং শাসন করার জন্য কোন কোন আইন প্রয়োজন সেই আইনগুলোর ব্যবহার দেখছি। যতটা গণতান্ত্রিকভাবে এবং নিয়মনিষ্ঠভাবে আইনগুলো প্রয়োগ করা দরকার ছিল তা যে সবসময় হয় না সেটা আমরা দেখি। তারপরে যখন দুই একটা ঘটনা এরকম ধরা পড়ে, কেঁচুকুড়তে যখন সাপ বেরিয়ে আসে, ইরফানকে ধরতে গিয়েছিল যে সে একজন সেনা সদস্যকে আঘাত করেছে তার স্ত্রীর সামনে, তাকে অপমান করেছে এবং তার নৌবাহিনীর সদস্য অনেকখানি নৌবাহিনীর সদস্যকে লাঞ্ছিত করেছে বলে তাকে গ্রেপ্তার করতে গেছে, কিন্তু গিয়ে দেখা গেল তার বাসায় এমন ধরনের ওয়াকিটকি আছে, এমনভাবে সে একটা অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করতো এবং বলা হচ্ছে সেখানে ইয়াবা নিয়ন্ত্রণ করতো, এমনকি তার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতো, এরকম কথা আসছে। তার মানে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। ফলে কখনো কখনো আমরা জানি যে কোনো কোনো গাছ ঝড়ের আঘাতে ভেঙে পড়ে, আর কোনো কোনো গাছ নিজের ভারে সে এমনিই ভেঙে পড়ে। তা এখন কখনো কখনো কিছু কিছু দেখছি যে এমনিই ভেঙে পড়ছে, তখন দেখি যে ভেতরে অজস্র ঘুণ পোকা আছে, ভেতরে দেখি যে গাছের ভেতরটা একদম ফাঁপা হয়ে গেছে, সেই তখন কিন্তু আইন ঠিক মতো কাজ করতে পারে নাই। তখন যদি ঠিক মতো কাজ করতো তাহলে এতদূর হয়তো এটা যেতে পারতো না। তারপরেও আমরা মনে করি যে যেমন ধরুন গত কয়েকদিন ধরে আমরা পিকে হালদার নিয়ে অনেক কথা শুনলাম, পিকে হালদার আসবেন এবং তিনি এলেন না। আচ্ছা, পিকে হালদার নিয়ে কথা হচ্ছে, হাই সাহেব নিয়ে কথা হচ্ছে না কেন? কিংবা কখনো কখনো যদি আমরা প্রশ্ন করি যে তাহলে আমরা এর আগে শিকদার সাহেবদেরকে নিয়ে কেন প্রশ্ন তুলতে পারি নাই? তো এইরকম অনেক কিছু আছে, যে কারণে এখন অনেকে বলে আগে মিথ্যে কথা বললে শাস্তি পেত আর এখন সত্য কথা বললে বিপদ হতে পারে। ফলে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে আভ্যন্তরীণ জটিলতার কারণে যখন কোনো একটা বিষয় এত বড় হয়ে যায় যেটাকে কোনোভাবেই আর চাপা দেওয়া যায় না, যেটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না, তখন হয় কি যে
বাধ্য হয়ে কিছু ব্যবস্থা নিতে হয়, কিন্তু সেই বাধ্য হয়ে যে ব্যবস্থাটা নেয় সেটাও যদি একটু নিয়মতান্ত্রিকভাবে নেওয়া হতো তাহলে মানুষের মধ্যে একটা মানে আস্থা কিংবা ভরসা হতো যে আইন দুর্বল থাকলেও সেই আইনটা যথাযথভাবে কাজ করছে কিনা। আমরা শাহেদকেও এরকম গ্রেপ্তার হতে দেখেছি, শাহেদের শাস্তিও হয়েছে অবৈধ অস্ত্র রাখার অপরাধে, কিন্তু বাকিগুলো এখনো চলমান আছে। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু বড় অভিযোগ ছিল যে করোনার সময় ভুয়া টেস্টের রিপোর্ট দেয়া, সেগুলো নিয়ে কিংবা তারও আগে তার একটা শাস্তি নিয়ে তিনি রেগুলার টক শোতে অ্যাটেন্ড করেছেন এবং তারপরও তাকে কিছু করা হয়নি বা করতে পারেনি। তবে কখনো কখনো আমরা ধরুন সম্রাটদের ঘটনা দেখি সেটা এমন যে সেটা আর উপায় থাকে না, এবং সেই সময় আমরা দেখি আমরা অতীতের অনেক কথা জানি, অনেক অতীতের অনেক কথা আবার নতুন করে আলোচনা করি এবং পুরনো কথাকে তখন আমাদের অদ্ভুত বলে মনে হয় এবং সহজ কথাগুলোকে খুব কঠিন বলে মনে হয়। কিন্তু একটা জিনিস, যে অতীতের স্মৃতিগুলো যেমন আমাদেরকে কাঁদায় বর্তমান তেমনি আতঙ্ক ছড়ায় যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা অপরাধ থামছে না কেন, অপরাধীরা নিয়ন্ত্রিত হচ্ছে না কেন, নিত্য নতুন অপরাধের নতুন নতুন ঘটনা আবিষ্কৃত হচ্ছে কেন। এবং সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে আইন এবং শৃঙ্খলা, আইনটা রক্ষা করবে কে আর শৃঙ্খলাটা রক্ষা করবে কে, কখনো কখনো শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও এমন এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে দেখি যেটা দেখে মনে হয় যে রাজনৈতিক দমন করতে গিয়ে বা প্রতিপক্ষকে হয়রানি করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও এমন প্রবণতা তৈরি হয়েছে তারা নিজেরা এখন আইন ভাঙেন। যেমন করে যে সংসদ সদস্য যারা ল মেকার তারাই কখনো কখনো ল ব্রেকার হয়ে যান, তাহলে একজন সংসদ সদস্যের বাড়িতে যদি এই ধরনের জিনিসপত্র পাওয়া যায় তাহলে তারপর বুঝতে হবে যে তিনি কি এটা সজ্ঞানে করেছেন নাকি তিনি এটাকে তিনি তার অজ্ঞাতসারে হয়েছে। যদি অজ্ঞাতসারে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার ভূমিকা কী ছিল, আর সজ্ঞানে করলে তার শাস্তিটা কী হবে, সেগুলো আমাদের একটু আলোচনায় আসা দরকার। আমরা যে কারণেই এখন অনেক অপরাধী ধরা পড়ছে, নিত্য নতুন ধরনের অপরাধ সম্পর্কে আমরা জানতে পাচ্ছি, পুলিশের তৎপরতায় আমরা কখনো কখনো চমৎকৃত হচ্ছি এবং আমরা বলছি দেখেছেন আমাদের পুলিশ বাহিনীর ক্ষমতা কত, তারা চাইলেই যে কোনো সময় যে কোনো অপরাধীকে ধরতে পারেন। এটা বলে যখন আমরা তাদেরকে একটু সার্টিফিকেট দেই সাথে সাথে আমার প্রশ্নটা আসে যদি যে কোনো সময় যে কোনো অপরাধীকে ধরতেই পারেন তাহলে আগে ধরতে পারেননি কেন, কিংবা এখন ধরছেন। যেমন রতন মানে সুভাষ সিংহ রায় যে প্রশ্নটি তুলেছেন সেটি হচ্ছে যে উনি জানতে চেয়েছেন যে 2009 এর আগে এখন যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার কোনো নজির আছে কিনা, সেটিও তিনি জানতে চেয়েছেন যে এখনকার যে নজিরকে কি 2009 এর আগে যে ধরনের নজির ছিল সেগুলোকে আমরা ঠিক যথাযথ মনে করিনি বলেই তো এখন আরো ভয়ঙ্কর হয়েছে। 2009 এর আগে যা হয়নি তার মধ্যেও আমরা কিছু কিছু দেখেছি না, যে অপারেশন ক্লিন হার্টের নামে যে তৎপরতাটা চালানো হয়েছিল আমরা বলেছিলাম যে বিচারহীনতার এই সংস্কৃতিটাকে আপনারা প্রশ্রয় দেবেন না, তাতে করে কি হবে এটা আরো স্থায়ী রূপ পাবে। তখন তো অনেকে ক্রেডিট নিয়েছিলেন, তখন মনি ভাই আপনারাও ক্রেডিট নিয়েছেন যে 43 জনকে মানে নিহত করা হয়েছে সবই বিএনপির লোক, তাতে কি অপরাধ কমেছিল, কমে নেই তো, কারণ ওটা প্রক্রিয়া না। এই ধরনের প্রক্রিয়া যদি আগে কেউ করে থাকেন তাহলে তা দিয়ে যেমন অপরাধ দমন হয়নি, আবার যারা প্রশ্রয় দিয়েছেন তা দিয়েও অপরাধ আরো বিস্তৃত হয়েছে। ফলে আমরা যেটা মনে করি যে একটা গণতান্ত্রিক আইনের শাসন সেটা যদি বহাল থাকে তো অপরাধী যেই হোক, এই কথাটা আমরা বলছি যে অপরাধী যেই হোক সে ছাড়া পাবে না। আমরা দেখছি যে অপরাধী যদি ক্ষমতা ঘনিষ্ঠ হয় তাহলে কখনো কখনো প্রশ্রয় পায়, ফলে এইগুলো মানুষের মন থেকে এই সন্দেহগুলো যে তৈরি হলো, মনের মধ্যে যে সন্দেহগুলো তৈরি হলো তার কি বাস্তব কোনো কারণ নাই, বাস্তব কারণ থাকলে সেগুলো তো দূর করা দরকার। তা না হলে আমরা একটা দুটো উদাহরণ দিয়ে আমরা পুরো পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে পারব। জি রাজকুমার রতন আপনাকে ধন্যবাদ। নীলুফার চৌধুরী মণি আপনার কাছে দর্শকের প্রশ্ন ছিল, তিনি বলছেন যে আপনাদের সময়ে আইনের শাসন ছিল কিনা, তিনি 21 আগস্টের কথা বলেছেন, সিরিজ বোমা হামলার কথা বলেছেন, সেগুলোকে সামনে রেখে তিনি জানতে চেয়েছেন। প্রশ্নকর্তা আমাদের আওয়ামী লীগের ভাই যে কথাটা বলেছেন ঠিক আছে, যে উনি বলেছেন, আমি উনাকেই ধরে বলতে চাই যে হোলি আর্টিজান থেকে শুরু করে জেলায় জেলায় যে কত জঙ্গি হামলা, জঙ্গি খেলা, কত লোককে মেরে ফেলা, মারার পরে 3-4 দিন পরে দেখা গেলো যে একটা 3 মাসের শিশু মারা গেছে, বৃদ্ধা মারা গেছে, বৃদ্ধা কি জঙ্গি ছিল বা শিশু জঙ্গি ছিল, যাই হোক আমি এটা বলবো না, আমি শুধু এইটুকু বলতে চাই যে যে জঙ্গির জন্য বললেন 64 জেলায় বোমা হামলা, সেই জঙ্গির উৎপাদনটা কিন্তু 2000-এর আগে যে 96 সরকারটা ছিল বাংলা ভাইদের জন্ম তখন ছিল, পরবর্তীতে বাংলা ভাইরা বড় মোটা তাজা হয়েছে
হয়েছে এবং বিএনপি সময় কিন্তু বিচারটা হয়েছে। আর একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে যে কথাটা বলেন, আপনাদের তো আসলে এই দুটো কাজ কথা ছাড়া আর কথা থাকে না, যদিও কথাটা খুবই লোমহর্ষক, কষ্টদায়ক, বেদনাদায়ক, তারপরেও আমি বলতে চাই যে এটা কোনো নর্মাল কোনো ঘটনা ছিল না। সরকারে থাকলে যদি বিএনপিরই দায় দায়িত্ব পড়ে তাহলে আওয়ামী লীগের সময় অনেক কিছু হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডটা কিন্তু একদম ছোট্ট কোনো কথা না, সে এরকম অনেক প্রতি মাসে প্রতিনিয়ত প্রতিদিন একটা দিন বাদ যায় না কোনো জরুরি কোনো সিরিয়াস কোনো বাংলাদেশের অভিনব কায়দার বিভৎস কোনো ইস্যু ছাড়া। তো সেই জায়গায় আমি বলতে চাই, আমি যেটা বলছি যে আপনি জঙ্গি তৎপরতায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যে ভূমিকা রেখেছে সেটা কিন্তু মানে সারা মানে দেশের যারা অপরাধ বিজ্ঞানী আছেন তারাও প্রশংসা করেন, আন্তর্জাতিক মহল তারাও প্রশংসা করেন। সেই ক্ষেত্রে আপনি করেন, বাট আমি আমার কাজটা কি, আমি ছায়া সরকার, আমি প্রশংসা করতে জানি না। আমি প্রশংসা আমি যদি সমালোচনা না করি সরকার এইটুকুও থাকবে না, এইটুকু প্রতিদিন হাজার হাজার কোটি টাকা ঘর থেকে পাওয়া যায় না, আরও দেখবেন আরও কত কিছু। কেবল তো দাঁত পড়া শুরু হয়েছে, তারপরে গলা কাটা শুরু হয়েছে। আপনার মনে আছে চিরাঙ্গে সিনহাকে কীভাবে মেরেছে, মৃত্যুকে নিশ্চিত করেছে গলার মধ্যে পাড়া দিয়ে? তো সেই জায়গায় একটা সৈনিক যে সৈনিক দেশ পাহারা দেয় তার যদি অবস্থা বাংলাদেশে এই অবস্থা, আপনার মনে আছে সুভাষ দা বলল যে 75-এর পরবর্তীতে দেশের যে ভয়ঙ্কর বত্তয় হয়েছে, আমি যদি 75-এর আগে যাই তো তাহলে সুভাষ দা কী করবে, আমি যদি 72 থেকে 75-এ বলি যে কোথায় সেই শিরা শিখদের, মহান জাতীয় সংসদে অহংকারের সুরে এই কথাটা বলা হয়েছিল 30,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করার পরে, তারপরে যদি আমি বলি সেই দিনও সৈনিকের স্ত্রীর, আজকে তো আমি মনে করি সৈনিকের স্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমার বোন সে রক্ষা পেয়েছে, 75-এর আগে কিন্তু সেই আমার সৈনিকের বউরাও কিন্তু সেই দিন অরক্ষিত থাকতে পারে নাই। তারপরে যদি আমি বলি 73-এ শহীদ মিনারের যে ঘটনাটা, 7টা মেয়েকে যে তুলে নেওয়া হয়েছিল, সেটা তো আজকের রেপের সাথে সেই দিনের রেপের আপনি তুলনা করেন, অ্যানালগ আর ডিজিটাল। সেদিন মোবাইল ছিল না, আজকে মোবাইল আছে, সেদিন ইন্টারনেট ছিল না, আজকে ইন্টারনেট আছে, সারা বিশ্ব ডেভেলপ করেছে ওইভাবে ইন্টারনেট আসছে। সো সেই দিনের সাথে আমি সেই দিন সাংবাদিকদের, সেই দিন জহির রায়হান সকালে এবং সন্ধ্যাবেলা যে অবস্থা, কায়সার কি শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান দুই ভাই যখন নিখোঁজ হয়ে গিয়েছিল কিসের জন্য, সত্যকে উদ্ঘাটন করার জন্য। আজকেও যারা হলুদ সাংবাদিকদের মধ্যে যারা দুই একজন যারা সত্য উদ্ঘাটনের সাংবাদিক আছে তারাও কিন্তু এই কাজলদের মতো উধাও হয়ে যাচ্ছে কোথায় কোথাও, তাদেরও কিন্তু অনেকে চাকরি থাকছে না। ঠিক সেই জায়গায় আমি তাকে বলতে চাই সুভাষদাকে অনেক ভালোবাসা দিয়ে যে আপনি ভয়ঙ্কর বত্তয় দেখেন, সেই দিনের ভয়ঙ্কর বত্তয়ের সঙ্গে কি আজকের ভয়ঙ্কর বত্তয় মিলছে না? 72-71-এ যখন আমার বোনেরা যখন নির্যাতিত হয়েছে বিদেশিদের কাছে, পশ্চিম পাকিস্তানিদের কাছে, হায়ানাদের কাছে, সেই দিনের গগনবিদারী চিৎকার আপনি শুনেছেন, সেই দিনের নিয়ে কথা বলেছেন, সেই দিনের এত চেতনা নিয়ে আমরা এত এত দিক বিদিক আমরা ছুটে চলেছি, আজকের চেতনাগুলো কোথায় যাচ্ছে? আজকে যে আমার বোনরা এই অবস্থা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যে যৌন হয়রানির শিকার হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে যখন বাইরে যাচ্ছে তখন সে নিস্তার পাচ্ছে না, সেইখানে সাধারণ মানুষ তাদের কি কোন অবস্থায় তারা থাকতে পারে? আর যে কথাটা বলছে যে সুভাষ দা, আমি রতন ভাই বলেছে, তারপরেও আমি ক্লিন হার্টের পাশাপাশি আমি বলবো যে র‍্যাবকে ওনারা বলেছিল 2008-এর ক্ষমতায় আসার সময় ওনারা নির্বাচনী ইশতেহারে বলেছিল র‍্যাবকেও তারা তুলে দিবে, তারা আজ পর্যন্ত তুলে দেনে, তারা শত শত হাজার হাজার র‍্যাবকে দিয়ে ক্রস ফায়ারের মতো জঘন্য হত্যাকাণ্ড চালিয়েছে। অথচ বিএনপি এই কাজটা করেছিল, বিএনপি সেটার জন্য একটা সময় ভুল অস্বীকার করেছে। আর অপারেশন ক্লিন হার্ট দিয়ে যেটা রতন ভাই বললেন যে এতজন মৃত্যু নিশ্চিত করার পরেও বিএনপি সবগুলো কিন্তু লস বিএনপির হয়েছে, এই কারণে যে এর আগের ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, সমস্ত বাংলাদেশের যত রকম মামলাগুলো ছাত্রদল যুব দলের ছেলেদের করেছে, এবং অপারেশন ক্লিন হার্ট সুযোগটা পেয়ে, অপারেশন ক্লিন হার্ট কিন্তু ওই লোকাল পত্রিকা দেখে দেখে তাদেরকে ক্রস ফায়ার বা মার্ডার করেছে। তো সেই আর অভূতপূর্ব কি সুভাষ দা হিসাব চায়? আজকে যদি ওই নারায়ণগঞ্জে আমাদের হাতে আর খুব সময় নেই, এত দুর্গতি। আমি আরেকটু বলছি, এক বাক্যে আপনাকে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে দর্শক যে প্রশ্ন করেছিলেন যে আইনের শাসন বিএনপির সময় ছিল কিনা, সেইটার পরিপ্রেক্ষিতে আপনি মানে পাল্টাপাল্টি পরিসংখ্যান দিয়েছেন। আমি আপনাকে শেষ বলছি সুভাষদা, শেষটুকু বলতে চাই, ইলিয়াস আলী আমাদের যে নিখোঁজ ইলিয়াস আলী ছাত্র নেতা হাবিবুন নবী সুহেল, ছাত্রদল ছাত্রলীগ সবার মধ্যে অন্তর্কলহ থাকে,
বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তারা কিন্তু বছরের পর বছর জেল খেটেছে, এটা কি আপনি এর চেয়ে আর কি অভিনব আছে যে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা জেলে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ, আমি সুভাষ ভরায় আপনার কাছে আসতে চাই। আপনি বলছিলেন যে উদাহরণ দিতে, সেই উদাহরণ মনিয়াপা বলছেন যে তিনি দিয়েছেন, এবং এর পাশাপাশি আমি যেটি রাজীব যেমন রতন বলছেন যে আসলে এখন বাধ্য হয়ে বা ভেতর থেকে ঘুনপোকা ধরে গেছে এরকমও বলছেন, এবং বাধ্য হয়ে কোনো কোনো ইস্যুতে আসলে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে সরকার, মানে সব সর্বক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেটিও রাজীব যেমন রতন বলছেন। তো সব মিলিয়ে আপনি কি বলবেন? চৌধুরী মনিয়াপাকে ধন্যবাদ যে তার শব্দে আমার বারবার ধার করতে হচ্ছে, এই জন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা যে অভিনব আর কি থাকতে পারে। তো এরকম অভিনব বক্তা কয়জন আছে? অভিনবক তো আসছে বারবার, যেটা বলছেন যে এটা অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের সে কায়া ছেড়ে ছায়ার পিছনে দৌড়ানো, মানে দেহ ছেড়ে ছায়ার পিছনে দৌড়ানো, কায়া ছেড়ে ছায়ার পিছনে দৌড়ানো। আপনি কোন জায়গায় পেলেন এই অভিনবত্ব, কোন জায়গায় পেলেন? 2009 সালে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে র্যাবের বিলুপ্তির কথা বলেছিলেন, কোথায় পেয়েছিলেন? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং চার জাতীয় নেতা হত্যাকাণ্ডকে যেমন আইন করে নিষিদ্ধ করা হয়েছিল যে আইন বিচার করা যাবে না, এটাও কিন্তু একটি আইন পাস করা হয়েছিল, এখনো একটা ইন্ডেমনিটি এনেছিল। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে এটা কোনো ইন্ডেমনিটি তাকে নিতে হয়নি, এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার যে লড়াই সে লড়াই সে করছে। আপনি বিচ্ছুতি নিয়ে কথা বললেন, এখন নীলুফারাপা আপনাকেও কোনো কোনো ক্ষেত্রে প্রতিপক্ষ মনে করবে? যে দর্শক যে যে ফোন করেছেন তিনিও তাকে ভুয়া পড়তে গেলে তাকেও তিনি প্রতিপক্ষ মনে করছেন। কথা ওইভাবে আছে কি জানি, কিন্তু আমার যতদূর মনে পড়ে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে আওয়ামী লীগের একটি বড় অবস্থান ছিল, কিন্তু এইটাই আসেন এই বিচারভূত হত্যাকাণ্ড 2001 সালে পয়লা অক্টোবর, শুধু না লতিফুর রহমান সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু আওয়ামী লীগের নেতাকর্মী বাংলাদেশে সর্বত্র ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। যেই হত্যাকাণ্ডগুলো হয়েছিল, নারী নির্যাতন হয়েছিল, সেই ব্যাপার কি একদম ভুলে গেছেন নীলুফারাপা? আমি তো বললাম ক্লিন হার্ট অপারেশন করে করার পরে তাদেরকে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনি রূপ দিয়েছিল বাঁশখালীতে, চট্টগ্রামের বাঁশখালীতে, সেখানে শীল পরিবারের পুরুষ সদস্যদেরকে বাইরের থেকে বন্ধ করে তালাবের আগুন ধরে দাও দাও করে জ্বলিয়ে দেওয়া হয়েছে। অতএব আইনের শাসনের যদি কথা বলেন, তার বিচার কি বিএনপি করেছিল 2001 সালে পয়লা অক্টোবর নির্বাচনের পর? আপনি যদি এটা দেখেন, আজমল্লা মাস্টারের হত্যার বিচার কি করেছিল? আমি যেটি জানতে চাচ্ছি, এখন কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আছে নাকি নাই? বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডের ব্যাপারটি, এই ব্যাপারটি নিয়ে আপনার বড় ধরনের আলোচনা প্রয়োজন। অবশ্যই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আছে, আপনি অস্বীকার করবেন কেন? আমার অস্বীকার করার কোনো সুযোগ নাই তো। কিন্তু হলি আর্টিজানের ঘটনার দিন পয়লা জুলাই আপনার মনে পড়ে? ওই দিন রাত্রে বেগম খালেদা জিয়ার থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, বলা হয়েছে রক্তাক্ত অভ্যুত্থান। তার মানে কি? এই যে প্রথমে যে কথাটি বললেন ন্যায় নীতির অনুশাসন, নীলুফারাপার কাছ থেকে আবার শব্দ ধার করছি, এই যে ন্যায়ের শাসন, ন্যায় নীতি অনুশাসন, এই ব্যাপারটির ক্ষেত্রে বহু রকমের গণ্ডগোল হচ্ছে তাদের মনোজগতে। আপনি পয়লা জুলাই হলিউডে জানকে বলছেন রক্তাক্ত অভ্যুত্থান, তার ব্যাখ্যা কি? আপনি কখনো ব্যাখ্যা দিয়েছেন? আপনি তাদের পক্ষে বলছেন না বিপক্ষে বলছেন? এইগুলো আপনাকে কিন্তু এই রাজনীতির যে জায়গাটি এখানে আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি বলেই ফেলতে পারেন, অনেক কথা বলতে পারেন, জঙ্গি হামলায় যাদেরকে যারা নিহত হয়েছিলেন তারা আইনের শাসন পায়নি, বলতেই পারেন। কিন্তু বাস্তবতা কি? বাংলাদেশ জঙ্গি দমনে যে সার্থকতা দেখিয়েছে, সফলতা দেখিয়েছে, আপনি ধন্যবাদ জানান। অথচ প্রতিটা জেলায় যে বোমা হামলা,
থেকে শুরু করে বাংলাদেশে পয়লা অক্টোবর 2001 সালের পর থেকে সাড়ে তিন বছর বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের মানুষ চলতে পেরেছে? 23 বঙ্গবন্ধু এমনও আওয়ামী লীগের কার্যালয়কে নোংরখানা বানাতে হয়েছিল, তখন কয়টি পত্রিকায় এগুলো এসেছিল, কোন পত্রিকায় এসেছে তখন সমাজের মধ্যে? আর বলছেন যে তথ্য প্রযুক্তি সিমি উই, যখন 91 সালে বিএনপি ক্ষমতায় আসলেন বেগম খালেদা জিয়া বললেন না তথ্য পাচার হয়ে যাবে, তথ্য প্রযুক্তির সেই জায়গায় যায়নি, সেই ইন্টারনেট সংযোগ দিতে হয়েছে আমাদের জায়গায় অনেক পরে। না না, আপনি আলোচনার প্রেক্ষিতে বলছি, তিনি বলছেন আপনি, আমি যদি সেই যে আপনি দিনাজপুরে ইয়াসমিন হত্যাকাণ্ডের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে আপনি কোন বিষয়টিকে চিহ্নিত করছেন যে এত যেটি বলা হচ্ছে এত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তড়িৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারপরেও তো ঘটনা দেখছি আমরা, সেটি তো অস্বীকার করার কারণ নেই। হ্যাঁ, সেটি তো অস্বীকার মানে করছেন আপনি, তা তো করছেন, আমি তো অস্বীকার করছি না। তাহলে মানে সেটি মানে কারণটা আপনি কি চিহ্নিত করছেন? সরকারটা নিয়ন্ত্রণ করছে কিনা, সরকার এটাকে সামলে রাখার চেষ্টা করছে কিনা, আপনি মনে করছেন যে সরকার এটা সরকার নিয়ন্ত্রণ? আপনি যখন আপনি বলবেন, ওই যে বললাম না আপনি ওই যে কায়া ছেড়ে ছায়াত পিছন ধরুন যাবে না, জি 74 বিশেষ কালা কানুন আপনি বলছেন যে সেটি আসলে কখনো কখনো আপনি বলছেন যে বাধ্য হয়েই করছে, সেটির সাথে উনি দ্বিমত পোষণ করেছেন রাজিকুজ্জামান রতন? সরকারকে তো চেষ্টা করতেই হবে, তাহলে একটা রাস্তা চলবে কেমন করে? আপনি তো বলবেন যে আমি তো কিছু নাম্বার পেয়েছি, অল্প হলেও তো কিছু পেয়েছি, এর জন্য কি আপনি ধন্যবাদ দেবেন না? তা আমি তো আপনাকে ট্যাক্স দেই, আমরা যে ট্যাক্স দিতে বাধ্য হই সেটা তো আমরা নিরাপদে থাকবো বলে, আমরা একটু আমাদের জীবনটা মানটা উন্নত হবে বলে। এখন জীবন মান উন্নত হলেও কি আপনি ধন্যবাদ? এটা তো আপনারই কাজ ছিল। কেউ যদি বলে যে উনি একজন সৎ শিক্ষক, এটা তো আসলে শিক্ষকদের কথা, সারা পৃথিবী বলছে বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে, সারা পৃথিবী অনেক কথাই বলছে, সারা পৃথিবী অনেক কথাই বলছে, কিন্তু আমরা আমাদের খালি চোখে কি দেখছি? পৃথিবীতে অনেক কথা বললে সেটা আবার আমার চোখে দৃশ্যমান হতে হবে। তো আমরা একটা কথা বলতে চাই যে বিচারহীন হত্যা বা বিচার বহির্ভূত হত্যা, তার চেয়ে বড় কথা বলছে রাষ্ট্রীয় যে হত্যা। রাষ্ট্র যদি একটা বিচার করেও কাউকে হত্যা করে, সেই বিচারটা যদি ভুল আইনের উপরে অথবা মিথ্যা অভিযোগের উপরে হয়, সেটাকেও আমাদের যাচাই করে দেখতে হবে। ফলে রাষ্ট্রীয় যে হত্যাকাণ্ড হচ্ছে, এটা আমাদের দেখতে হবে যে একটা গণতান্ত্রিক একটা আইন আমাদের থাকা দরকার, গণতান্ত্রিক একটা চর্চা আমাদের থাকা দরকার। এখন একটা বলা হয়েছিল যে বিচারপতিরা বললেন যে থানা হাজতে নির্যাতন করা যাবে না, এরপরে আমরা কি দেখলাম? এখন গ্রেপ্তার হয়, স্বীকারই করে না যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিন দিন চার দিন বিভিন্ন জায়গায় ঘুরিয়ে টুরিয়ে তারপরে তাকে এনে দেখানো হয় যে তিনি গ্রেপ্তার হয়েছেন। ফলে দেখুন, একটা হাইকোর্টের একটা নির্দেশনাকেও কিভাবে অপব্যবহার করা হচ্ছে। 2013 সালে এই সরকার আইন পাস করেছে, হ্যাঁ আইন পাস করেছে, কিন্তু তা বাস্তবে রূপটা কতটুকু নিচ্ছে আমরা দেখছি। বাস্তবে এই তিনজন সেখানে তিনজন কিন্তু বিচারের আওতায় হয়েছে, সময় অনুশাসন কতটুকু হয়েছে? বাস্তবে আইন দিয়ে তো হলো না যে কেউ কেউ গ্রেপ্তার হওয়ার পর সাদা পোশাকের লোকজন ধরে নিয়ে যায়, তারপরে তার কোনো খবর থাকে না, পুলিশ বলে যে আমরা ধরি নাই, ডিবি বলে যে আমরা ধরি নাই, কেউ ধরে নাই, তারপরে চার পাঁচ দিন পরে তাকে পাওয়া যায় আবার থানা কাস্টডিতে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে এই ধরনের কত ছেলে বেরিয়ে গেছে, এখনো ফিরে আসেনি। হ্যাঁ হ্যাঁ, এই এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন হয় কি মানুষের মধ্যে একটা আইনের শাসন সম্পর্কিত একটা ধোঁয়াশা তৈরি হয় এবং তখন মনে হয় যে আইনটা কি শাসকদের ইচ্ছায় চলে, আইন কি বিরোধী দলের ক্ষেত্রে যখন চলে তখন চলবে রকেটের গতিতে, আর শাসক দলের অনুগতরা থাকলে তখন চলবে গরুর গাড়ির গতিতে, আইনের গতি কি তাহলে শাসকদের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয়? এই প্রশ্নটা যখন থাকে তখন হয় কি একটা গণতান্ত্রিক মূল্যবোধের একটা বড় অবনমন ঘটে যায়। আমাদের প্রত্যেকটা চাঞ্চল্য ঘটনায় আমরা চাঞ্চল্যকর ঘটনায় আমরা মানে ব্যবস্থা নিতে দেখি, কিন্তু চাঞ্চল্যকর ঘটনা ছাড়া প্রতিদিন যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ক্ষেত্রে মানুষের মধ্যে একটা হাহাকার তৈরি হয় যে আমাদের বোধ হয় এখন কোনো রকমের গা বাঁচিয়ে
মাথা বাঁচিয়ে চলতে পারাটাই বোধহয় আমাদের জীবনের সার্থকতা। মাথা উঁচু করে চলবো বলে যে স্বাধীনতা পেয়ে চেয়েছিলাম, এখন মাথা নিচু করে বাঁচার জন্যই আমাদের সমস্ত আয়োজনটা করতে হচ্ছে। এগুলো কেন হয়? আজকে সুভাষ দা এখানে বলছেন ঠিকই কথা যে আমরা অনেক ধরনের মানে ঘটনা দেখেছি যেগুলো সাফল্যের ঘটনা, কিন্তু অনেক ঘটনা যে দেখছি তার চেয়ে অনেক বেশি ঘটনা দেখছি যেখানে সাফল্য নাই বরং ব্যর্থতা আছে, সেগুলো কেন হচ্ছে? ফলে এগুলোকে যদি আমরা অনুসন্ধান না করি, এগুলো নিয়ে যদি একটা নির্মোহ যাচাই না করি, তাহলে আমি শুধু সাফল্যের মানে মন্ত্র জপতে জপতেই ব্যর্থতার অন্ধকারে ডুবে যাব। অমর ভাই, আমরা এই জন্য মনে করি বিএনপির আমলে যে সাফল্য দরকার, তো সারের দাবিতে কৃষক মাঠে নেমেছিল। আচ্ছা, বিএনপি করে হত্যা করা হয়েছে, বিচার করা হয়েছিল, বিএনপি যে কাজটা করেছে এবং বিদ্যুতের দাবিতে রাস্তা নেমেছিল, হত্যা করা হয়েছিল, বিএনপি আদমজী বন্ধ করেছিল বলে আমরা বিএনপি কে বলেছি যে বিএনপি আদমজী বন্ধ করে দিল। তো বিএনপির আদমজী বন্ধ করাটা খারাপ, তাহলে আজকে 25টা পাটকল বন্ধ করা সেটা কি খারাপ নয়? কিংবা বিএনপি অপারেশন ক্লিন হার্ট করেছিল, বিএনপি খারাপ, ফলে আজকে যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করবেন ওই ওসি প্রদীপের নামেও তো দেখা যাচ্ছে কতজনের সঙ্গে সে বা হত্যার সঙ্গে সে যুক্ত বলে এখন নাম বেরিয়ে আসছে। এবং এটা ভাবতে হবে যে এগুলো বিচারের আওতায় আসছে কিনা, আমরা কি আগে তো আসেনি? আমরা যদি এরকম ভাবতে থাকি যে তুমি খারাপ কাজ করেছো বলে আমারও খারাপ কাজ করার অধিকার আছে, তাহলে তো খারাপ কোনোদিন দূর করা যাবে না। আমরা কি খারাপ হওয়ার প্রতিযোগিতায় নামবো নাকি খারাপটা দূর করার সংগ্রামে নামবো? এই আলোচনাটা যদি আমরা ভালো হওয়ার প্রতিযোগিতা নামবো সেটাই সেই কাজটি সরকার করছে। ভালো হওয়ার প্রতিযোগিতায় নামলে আমরা তো অতীতের চেয়ে আরো একটু ভালো হওয়ার চেষ্টা করব না, নাকি অতীতের সঙ্গে অতীতের রেফারেন্স দিয়ে দিয়ে আমার ঘটনাটাকে আমি জাস্টিফাই করব? সেই জায়গায় দেখুন, সেটা আইনের শাসনের কথা বলি, সেটা সন্ত্রাসের কথা বলি, সেটা মাদকের কথা বলি, এবং টাকা লুটপাট করার কথা বলি, গরিব মানুষের কথা বলি, সমস্ত ক্ষেত্রে অথচ সারের দাবিতে যে মানুষকে হত্যা করা হলো তার হত্যার বিচারের জন্য এখনো কথা বলে না। সেই দিনও কিন্তু আমরা রাস্তায় জি রাজাকুজ্জামান রতন, আপনাদের আপনাদের দিতে পারছি না, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ নীলুফার চৌধুরী মণি, এবং ধন্যবাদ সুভাষ সিংহ রায়, আপনাদের তিনজনকে দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে, রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।